परिचालक तरुण मजुमदारे शारीरिक अवस्थार अवनति वेंटिलेशने देवा हलो तरुण मजुमदारके हठात श्वासकष्ट बेड़े जावाय ताके वेंटिलेशने देवा हयेछे आमरी खबर सूत्र मार्फत जिलम करंजय आमादेर प्रतिनिधि रयेछेन आमादेर संगे टेलिफोन लाइने जिलम हठात ही बर्षियान परिचालकेर शारीरिक अवस्थार अवनति कि बोलछेन चिकित्सकरा একদম এসএসকেএম হাসপাতাল সূত্রে এটা জানা যাচ্ছে যে আজকে আচমকা তরুণ মজুমদারের শারীরিক অবস্থার অবনতি হয়। এর আগে তিনি ধরে ভর্তি আছেন 14 তারিখ থেকে জুন মাসে এবং এর মধ্যে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। আজকে আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হয়, তাকে এর মধ্যে ডায়ালিসিসও করতে হয়েছে আজকে এবং ভেন্টিলেটরি সাপোর্টে রাখতে হয়েছে। চিকিৎসকরা যথেষ্ট চিন্তিত এই মুহূর্তে, তার যেহেতু বার্ধক্যজনিত অনেক সমস্যা আছে, হৃদযন্ত্রের সমস্যা, কিডনির সমস্যা, এবং এই মুহূর্তে তারা যেটা বলছেন যে আজকে শারীরিক অবস্থার আচমকা অবনতি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে তাকে ভেন্টিলেটরি সাপোর্ট দিতে হয় এবং একই সঙ্গে ডায়ালিসিসও করতে হয়েছে। পুরো পরিস্থিতির উপর তারা নজর রাখছেন, তিনি সংকটজনক রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। জিলাম চিকিৎসকরা যেরকম বলছেন যে তার কিডনির অবস্থাও ভালো নয়, ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, হঠাৎ করে কি কেন এরকম শারীরিক পরিস্থিতির অবনতি হলো সেই সম্পর্কে কিছু বলতে পারছেন চিকিৎসকরা? সেটাই পুরোটা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। তার কারণ এই, তিনি প্রথম যখন ভর্তি হয়েছিলেন তার ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল প্রথম দিকে, তবে পর পরিস্থিতিতে দেখা যায় যে তার চিকিৎসা করার পর তার যে নিউমোনিয়া এবং অন্যান্য যে সমস্যাগুলো ছিল সেগুলো তিনি চিকিৎসায় সাড়া দেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছিল এবং তিনি ধীরে ধীরে যে উন্নতির পথে ছিলেন চিকিৎসকরা আশাবাদী ছিলেন তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যাবে। তবে পরবর্তীকালে আজকে সকালে তার শারীরিক অবস্থার আচমকা অবনতি হয় এবং পরিস্থিতি তারা ঝুঁকি না নিয়ে তাকে ভেন্টিলেটরি সাপোর্ট দেন এবং একই সঙ্গে তার যে কিডনির সমস্যা আছে যার জন্য এর আগেও তাকে বেশ কয়েকবার ডায়ালিসিস করতে হয়েছিল, আজকে ফের ডায়ালিসিস করা হয় যাতে কিডনির সমস্যাগুলো দীর্ঘায়িত না হয়ে যে পরিস্থিতি আছে সেটা সামাল দেওয়া যায়। তবে কি কারণে আচমকা এই পরিস্থিতি হয়েছে সেই বিষয়টা তারা খুঁটিয়ে দেখছেন। এই মুহূর্তে তারা জোর দিচ্ছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল করে যে সংকট আছে সেটাকে সামাল দেওয়া। ধন্যবাদ জিলম। পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে দেওয়া হয়েছে তরুণ মজুমদারকে। পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থার অবনতি যেরকম জানাচ্ছিলাম যে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, কিডনির অবস্থাও ভালো নয় সেই কারণে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, ডায়ালিসিস চলছে এমনই খবর সূত্র মারফত। ভেন্টিলেশনে রেখেই তাকে তার ডায়ালিসিস চালানো হচ্ছে এমনই খবর পাওয়া যাচ্ছে। তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হচ্ছিল কিন্তু আজ সকাল থেকেই হঠাৎ করে তার পরিস্থিতির অবনতি হতে শুরু করে, শ্বাসকষ্ট বেড়ে যায়, সেই কারণে চিকিৎসকরা সিদ্ধান্ত নেন যে তাকে ভেন্টিলেশনে দিতে হবে। হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়াতে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়।